সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার কাহারুল হাটে। দর্শক দেখছেন মাংসের ক্রস জাতের ষাঁড়গুলো। আজ 21 মে 2022 রোজ শনিবার, আপনারা জানেন প্রতি শনিবারে এখানে অনেক বড় গরু ছাগল হাট বসে। তো কী ধরে আজকে এই গরুগুলো এখানে ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেই তথ্যগুলো আপনাদের একটু দেই। আমরা এখানে একটি গরু দেখছি প্রথমে। চাচা আসসালামু আলাইকুম, কেমন আছেন? একটা ইঞ্জিন আছে নাকি? একটা আরও আছে? একটাই। বয়স কেমন চাচা? দাঁত হয় না। কত চাইছেন এটা? 1,35,000। কত বলতেছে দাম? 20 ভাঙাইতে বলে। এটা কি মাংস না পোষা? মাংস হইলে কতটুকু হবে চাচা? 5.5। তাই আপনার কত টার্গেট এটা বিক্রির? 1,25,000 হলে দিন। 1,25,000 হলে উনি এটি বিক্রি করবেন। আমরা শুনছি এবং দেখছি দিনাজপুর জেলার কাহারুলহাটে আজকে যে মাংসের গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেইগুলো তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করছি। আমরা একটু ভিতরে ঢুকি, আস্তে আস্তে যাই। আমরা এই পাশে আরেকটি গরু দেখছি। আমরা ভাই আপনাদের কতটুকু ওজন হবে ভাই? 1,50,000। ওজন কতটুকু হবে? 6 মণ। 1,50,000 চাচ্ছেন। কত বলতেছে দাম? 1,15,000। টার্গেট কেমন? 30। 1,30,000। দর্শক শুনছেন যে এটি হচ্ছে 1,30,000 হলে উনি বিক্রি করবেন। আমরা দেখছি দিনাজপুর জেলার কাহারুলহাটে আজকে যে মাংসের গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেইগুলো তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করছি। আমরা একটু ঘুরে ঘুরে দেখি, এই পাশে যাই। দর্শক কিছু গরু রয়েছে। আমরা সামাদ ভাইকে দেখছি। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? কেমন বাজার আজকে? বাজার তো বেশি, আরো বেশি। কত চলছে? 26,000। 26,000 টাকা মন পড়ে যাচ্ছে, তার মানে আপনার 650 তো কেনাই পড়ছে। বিক্রি কত ভাই? বিক্রি তো 600-650। বিক্রি 600 বিক্রি। দাম কমছে নাকি মাংসের? আমরা দেখছি এইখানে একটি গরু দেখছি। আমরা নেই, কত চাইছেন এটা? কতটুকু ওজন হবে ভাই? 6.5। দাম পাইছেন কি? দাম বলছে? দাম বলছে কেউ? কত হায়েস্ট? কত বলছে হায়েস্ট? কত বলছে? 30-35। 1,30,000-35,000 পর্যন্ত এটির দাম দিয়েছে। বেচা কেনা কি 40 পার? 40 পার শুনছি এবং দেখছি। আমরা দেখছি এখানে সামন্ত ভাই গরুটিকে দেখছেন, গরুটিকে দেখছেন সামন্ত ভাই, দিনাজপুরের বিশিষ্ট মাংস ব্যবসায়ী। আমরা শুনবো, জানবো, দেখবো আজকে কি দরে উনি এই গরুগুলো কিনছেন আর কি দরে কেনা বেচা হচ্ছে আমরা সেই তথ্যগুলো আপনাদের একটু দেবো। আমরা একটু ভেতরে যাওয়ার চেষ্টা করি। সব গরুগুলো জড়া লাগিয়ে গেছে। আরে কিভাবে মারে! কতটুকু ওজন হবে ভাই গরুটার? 7.5। কত চাইছেন দাম? দাম চাইছে 180। 180 চাচ্ছেন। কত বলতেছে? এখন বাজার তো খারাপ। বাজার খারাপ? 35-40 পর্যন্ত বলছে না? কেমন টার্গেট করছেন এটা বিক্রির? 50 পার টার্গেট। দর্শক শুনছেন যে 50 পার হচ্ছে না টার্গেট একটি বিক্রির। আমরা দেখছি আরো কিছু এইখানেও দেখছি আরেকটি। আচ্ছা, দাম চলছে এখানে, দাম দর চলছে। গরু কই? গরু কই?
সিলিমায় দেখি না এরকম করতে করতে একদিন ভাই কতটুকু হবে এটা চলাফেরাও ভালো আর এখানে যে কাদা অবস্থা গরু রাখতে ভাই কত এটা ২০০ কেমন ওজন হবে এটা সাড়ে আট মন হবে চাচা সাড়ে আট মন ২০০ চাইছে কিছু কম হইতে পারে কেমন দাম পাইছেন ৬০ ৭০ দিচ্ছে টার্গেট কেমন রাখছেন ৯০ ৯০ কম বেশি ১৯০ ওইটাই হ্যাঁ ওই না 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 ১৯০ এটা বুঝে দর্শকরা এখন বুঝে দর্শক শুনছেন যে ১৯০ হলে উনি এটি বিক্রি করবেন আমরা দেখছিলাম দিনাজপুর জেলার কাহারুলহাট আজকে যে আজকে গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেইগুলো তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করছি আমরা একটু ওই পাশে যাই এখানে দেখছি আরেকটি কতটুকু ওজন হবে চাচা ৫ মন হবে কত চা আছেন ১৪০ কত কো আছে ১০০০০ বেচা কেনা বিশের উপরে বিশের উপরে দর্শক শুনছেন যে এটি বিশের উপরে ওনার বেচা কেনার টার্গেট আমরা দেখছি দিনাজপুর জেলার কাহারুলহাটে আজকে যে গরুগুলো উঠেছে আমরা সেইগুলো তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করছি এইখানে আমরা আরেকটি গরু দেখছিলাম আমরা সেটারও একটু তথ্য নেই ভাই কত এটা ১৫০ কেমন ওজন হবে ভাই মাংস কত হবে ৬ মন দাম পাইছেন ৩০ পাইছেন দর্শক শুনছেন যে ১৩০ পর্যন্ত একটু দাম পেয়েছে আমরা দেখছিলাম দিনাজপুর জেলার কাহারুলহাটে আজকে যে মাংসের গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেগুলো তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করছি আমরা হাতিটা কত ১৯০ চাইছে সামাদ ভাই কতটুকু হবে মাংস ৬ মন দর্শক শুনছেন ১৯০ চাইছে সামাদ ভাই বলছে ৬ মন মাংস হবে শুনি এবং দেখি কত বললেন সামাদ ভাই ৪০ ১৯০ আমরা দেখছি এটা কত চাইছেন ১২৫ সাড়ে ৪ মন হবে কত বলতেছে দাম ১০ বলতেছে টার্গেট কেমন ১৫ কাছাকাছি চলে এসছে ১১৫ আমরা দেখলাম দিনাজপুর জেলার কাহারুলহাটে আজকে যে মাংসের গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছিল আমরা সেইগুলো তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করলাম তো আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক ¿Qué tal? 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 ¿Qué
কাজের জন্য